নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোতে কর্মরত রাজশাহী ও রংপুর বিভাগের সকল অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী কর্মচারীদের বিকল্প শূন্য পদে চাকুরি স্থায়ীকরণের দাবিতে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার সকালে মহানগরীর হেতেমখা এলাকায় পিসরেট কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে নেসকোর প্রধান কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুদ খান সহ সংগঠনের নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিতে রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় 700 কর্মচারী অস্থায়ী ভিত্তিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, তাই তাদের অবিলম্বে চাকরি স্থায়ীকরণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়। পরে কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে পিসরেট কর্মচারীরা রাস্তায় শুয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।